सुप्रिय शिक्षार्थीवृंद आज आबार अनलाइन क्लासे तोमादेर साथे जुक्त हलाम कानिस फातिमा लेक्चारार इस्लामिक हिस्ट्री एंड कल्चर बाबूगंज डिग्री कॉलेज बाबूगंज बरिशाल बांग्लादेश थेके। आजकेर विषय इस्लाम इतिहास संस्कृति द्वितीय पत्र आजकेर पाठ द्वितीय अध्याय थेके गियासुद्दीन बलबन। एर थेके आमरा शिखबो बलबनेर प्राथमिक जीवन और सिंहासने आरोहण दिल्ली सालतानात दृढ़करण आभ्यंतरीण शांति श्रृंखला स्थापन मंगल नीति ग्रहण बांगलार विद्रोह दमन एवं बलबनेर कृतित्व और परवर्ती मनोनयन एवं बलबनेर मृत्यु। आमरा गत क्लासे तोमादेर पढ़िएछिलाम सुलतान राजिया। सुलतान राजियार परे गियासुद्दीन बलबन आसेननि। किभाबे गियासुद्दीन बलबन आसलेन सिंहासने आमरा एकटु तार सेई प्राथमिक जीवनटा एबं सेटा जेने निच्छि जे किभाबे उनि आसलेन। सुलतान राजियार परे आसछे इल्तुतमिशेर तृतीय पुत्र मुइजुद्दीन बाहराम शाह एबं एर मुइजुद्दीन बाहराम शाहेर সময়টা ছিল দুই বছর 1240 থেকে 1242 এই সময়টা। এরপরে আসে ইলতুৎমিশের আরেক পুত্র রুকনুদ্দিন। এই রুকনুদ্দিনের পুত্র আলাউদ্দিন মাসুদ অর্থাৎ আলাউদ্দিন মাসুদ শাহ অর্থাৎ ইলতুৎমিশের নাতি বা পৌত্র ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিনের পুত্র আলাউদ্দিন মাসুদ শাহ তিনিও 42 থেকে 46 তিনি ছিলেন 4 বছর আর মুইজুদ্দিন বাহারাম শাহ ছিলেন 2 বছর। এরপরে আসেন ইলতুৎমিশের আরেক পুত্র নাসিরউদ্দিন মাহমুদ শাহ এবং তিনি ছিলেন 1266 খ্রিস্টাব্দ পর্যন্ত 46 থেকে 66 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 20 বছর তিনি রাজত্ব করেন। এই যে 66 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন এরপরে তিনি 66 পর্যন্ত অর্থাৎ 20 বছর তিনি রাজত্ব করছেন। এরপরে তিনি মারা যান এবং তিনি মারা যাওয়ার পরই গিয়াসুদ্দিন বলবান সিংহাসনে অধিষ্ঠিত হন। গিয়াসুদ্দিন বলবান 60 বছর বয়সে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এখন এখানে একটি প্রশ্ন জাগে যে উনি কি তথাকথিত দাস ছিলেন বা উনি কিভাবে আসলেন ক্ষমতা উনি সেই প্রসঙ্গে আমরা ওনার প্রাথমিক জীবনটা একটু জেনে নিলেই আমরা পেয়ে যাব যে কিভাবে ইলতুৎমিশের ছেলে বা ইলতুৎমিশের পরবর্তী প্রজন্মের মধ্যে উনি কিভাবে ঢুকলেন সেই প্রসঙ্গে আমরা ওনার প্রাথমিক জীবনটা পড়ে নেই। গিয়াসুদ্দিন বলবান সুলতান ইলতুৎমিশের ন্যায় তুর্কিস্তানের বিখ্যাত ইলবারি বংশে জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন 10,000 ইলবারি তুর্কি পরিবারের খান বা নেতা এবং ওনার বলবানের বাল্য বা পূর্ব নাম ছিল বাহাউদ্দিন এবং উলুখান ও বলবান ছিল তার উপাধি আর গিয়াসুদ্দিন ছিল তার রাজ উপাধি। এবং যুবক বয়সে উনি মঙ্গলদের হাতে বন্দী হন। মঙ্গলরাই তাকে গজনিতে এনে বর্ষার খাজা জামালউদ্দিনের নিকট বিক্রি করে দেন। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে এই উনি দাস তথাকথিত দাস হয়ে গেলেন। এখন কিভাবে উনি ইলতুৎমিশের পরবর্তী জেনারেশনের পরে ক্ষমতায় আসলেন সেই জন্য উনি দিল্লি সালতানাতে কিভাবে অনুপ্রবেশ করলেন তথাকথিত দাস থেকে সেইটা আমরা এখনই পেয়ে যাব। কারণ জামালউদ্দিনের নিকট বিক্রি করে মঙ্গলরা, এরপর জামালউদ্দিন আবার তাকে দিল্লির দাসবাজারে এনে বিক্রি করে সুলতান ইলতুৎমিশের নিকট। এই কিন্তু ইলতুৎমিশের পরিবারের মধ্যে উনি ঢুকে গেলেন এবং এটা হলো 1232 খ্রিস্টাব্দে এই ইলতুৎমিশের কাছে উনি বিক্রিত হন। গিয়াসুদ্দিন বলবান সুলতান ইলতুৎমিশের খাস বরদার হিসাবেই নিযুক্ত ছিলেন যার অর্থ হলো ব্যক্তিগত অনুচর ও 40 চক্রের অন্তর্ভুক্ত হন তিনি।
এই গিয়াসুদ্দিন বলবনের বহুমুখী প্রতিভা, বীরত্ব ও কর্মদক্ষতার দ্বারা তিনি সুলতান ইলতুৎমিশ এবং পরবর্তীতে সুলতান রাজিয়ার সুনজর লাভ করতে সক্ষম হন এবং তাদের খুব কাছাকাছি চলে আসেন। এবং এরই ধারাবাহিকতায় নাসিরুদ্দিনের মৃত্যুর পর 60 বছর বয়সে গিয়াসুদ্দিন বলবন সিংহাসনে আরোহণ করেন। এই গেল গিয়াসুদ্দিন বলবনের প্রাথমিক জীবন ও সিংহাসনে আরোহণ। এরপরে তিনি কিভাবে দিল্লি সালতানাতকে দৃঢ় করছেন সেটা একটু আমরা আলোচনা করি, যে দৃঢ়করণ কিভাবে করলেন। এই দৃঢ়করণ করতে উনি প্রথমে রক্তপাত কঠোর নীতি অবলম্বন করেন। এই রক্তপাত কঠোর নীতি করতে গিয়ে উনি একসময় উনি তো 40 চক্রে ছিলেন, যার কারণে উনি এই 40 চক্রে থাকা অবস্থায় উনি বুঝে গেছেন সুলতানদের দুর্বলতার সুযোগে অভিজাতদের পর্দার আড়ালে রাজনীতি সম্পর্কে ওনার সম্যক অবগত উনি ছিলেন। এজন্য এই অশুভ প্রভাব বলায় খর্ব করে সুলতানের মর্যাদা এবং ক্ষমতা বৃদ্ধি করার জন্য বেশ কিছু পদক্ষেপ তিনি গ্রহণ করেন। এই পদক্ষেপগুলোর মধ্যে হলো রাজপথকে বংশগত ও অভিজাত দাবিকে শক্ত করার জন্য তিনি নিজেকে পারস্যের বিখ্যাত আফ্রাসিয়ারের বংশধর বলে ঘোষণা করেন। এখানে একটু আমি তোমাদেরকে এই নিজেকে কোন বংশের বংশধর হিসাবে প্রকাশ করছেন সেই বংশটা একটু আমি লিখে দিচ্ছি। তিনি নিজেকে পারস্যের বিখ্যাত আফ্রাসিয়ারের বংশধর। নিজেকে আফ্রাসিয়ারের বংশধর হিসাবে তিনি পরিচয় দিতে না এটা তিনি ঘোষণাই করেন যে আমি এই বংশের লোক। এবং 40 চক্রের ক্ষমতাকে ক্রমান্বয়ে শেষ করার জন্য বা ধূলিসাৎ করার জন্য তিনি নিম্নপদস্থ তুর্কিদেরকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে 40 চক্র অভিজাত 40 চক্রে যারা অভিজাত ছিল তাদের সমপর্যায়ে নিয়ে আসছে এই তুর্কিদেরকে, এবং 40 চক্রের সদস্য ও বদাউনের গভর্নর 40 চক্রদের সমপর্যায়ে কিন্তু তুর্কিদেরকে নিয়ে আসছে। সেই সাথে তিনি আরও একটা কাজ করছেন, সেটা করছেন কি 40 চক্রের ক্ষমতাকে খর্ব করছেন, অনেকটাই শেষ করছেন, ধূলিসাৎ করছেন, সেটা আমরা পেয়েছি। এই ধূলিসাৎ করতে গিয়ে তিনি কি করছেন, বদাউনের গভর্নর মালিক বারবাক তার চাকরকে প্রহার করেছিল, সেজন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এবং প্রভাবশালী অভিজাত অযোধ্যার গভর্নর হায়াত খানকে তিনি 500 চাবুকের ঘা মেরে ছিলেন, এই কারণে যে একজন মদ্যপকে উনি হায়াত খান একজন মদ্যপকে হত্যা করেছিলেন, এই অপরাধে তাকে 500 চাবুক মেরে ওই হায়াত খান ওই মদ্যপের স্ত্রীর বিধবা স্ত্রীর হাতে তুলে দেয় হায়াত খানকে। এবং অযোধ্যার অন্য এক গভর্নর আমিন খানকে বাংলার বিদ্রোহী গভর্নর তুগরিলের হাতে পরাজিত হওয়ার কারণে অযোধ্যার নগর তোরণের সামনে তাকে ফাঁসি দেওয়া হয়। এছাড়াও ভাতিন্দা, ভাটনা, সামানা, সুনাম এইসবের গভর্নর এবং অভিজাত সদস্যদের নিজের আত্মীয় শের খানকে এই সমস্ত জায়গার গভর্নরদের এই যে ভাতিন্দা, ভাটনা, সামানা ও সুনামের গভর্নর এবং অভিজাত সদস্য ও নিজের আত্মীয় শের খানকে বলবন প্রতিদ্বন্দ্বী মনে করে বিষ প্রয়োগ হত্যা করেন। এভাবে তিনি তুর্কি অভিজাত ও আমিরদের মাঝে আতঙ্ক, ভীতি, ভয় ঢুকিয়ে তাদেরকে এমন করে ফেলেন যে তারা পুরো তার নিয়ন্ত্রণে চলে আসে, তাদের উপরে পুরো তার কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ বলবৎ করতে বা নিয়ন্ত্রণ প্রয়োগ করতে তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এরপরে বলবন তার সামরিক প্রশাসনের দিকে দৃষ্টি দেন এবং তিনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ফলে উপলব্ধি করেন যে তার স্বৈরতান্ত্রিক প্রশাসনের প্রধান ভিত্তি হলো এই সামরিক বাহিনী, কাজেই এদেরকে ঠিকভাবে না রাখতে পারলে তার এই স্বৈরতান্ত্রিক শাসন প্রশাসন ব্যবস্থা টিকবে না। এই জন্য তিনি সুশৃঙ্খল এবং কর্মক্ষম সামরিক বাহিনী গঠনের দিকে পূর্ণ মনোনিবেশ করেন। এবং এই মনোনিবেশ করতে গিয়ে প্রথমেই তিনি করছেন কি, জায়গির প্রথাকে বাতিল করছেন।
এবং এটা কুতুবুদ্দিনের সময় প্রচলিত ছিল যে জায়গিরের দেওয়া হতো সেনা বাহিনীর লোককে বা সামরিক বাহিনীর লোককে, এবং এটা যে যাকে যে জায়গিরের দায়িত্ব দেওয়া হতো, যে জায়গির দেওয়া হতো সেটা তাকে একদম চিরদিনের জন্য দিয়ে দেওয়া হতো। কিন্তু উনি বলবান এসে কর্মরত সেনাদের হাতে বেতন হিসাবে জমির পরিবর্তে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করলেন, এবং কেন্দ্রীয় সরকার সকল সেনাদের মাঝে বিতরণকৃত জমিগুলো থেকে রাজস্ব আদায় করে তার থেকে সেনাবাহিনীর বেতন দেওয়ার ব্যবস্থা করে। এরপরে সালতানাতের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও বহি আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে বলবান সামরিক বাহিনীকে পুনর্গঠন করেন এবং শৃঙ্খলা ও নৈতিক শক্তি বৃদ্ধির জন্য নিয়মিত এদের মধ্যে কুচকাওয়াজের ব্যবস্থা করেন। এরপর সামরিক মহড়া হিসাবে সেনাবাহিনীকে অনেক দুর্গম অঞ্চলে যেতে হতো। গিয়াসুদ্দিন বলবানের শাসনামলে সৈন্য সংখ্যা পূর্ববর্তী সময়ের চেয়ে মানে তার আগের থেকে অনেক বেশি গুণ বেশি হয়েছিল। সেনাপতি ও সৈন্যদের বেতন ভাতা ও মর্যাদা বৃদ্ধি করা হয়। এভাবে সামরিক বাহিনী পুনর্গঠন করে সুলতান তার নিজের এবং সালতানাতের শক্তি ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। এরপরে উনি গুপ্তচর প্রথার দিকে দৃষ্টি দেন এবং গুপ্তচর প্রথা বলবান তার স্বৈর শাসন নীতি সফলভাবে চালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই ব্যবস্থার প্রবর্তন করেন এবং রাজধানী ও প্রদেশের কর্মকর্তা ও উচ্চবিলাসী অভিজাতদের গোপন কার্যক্রম জানার উদ্দেশ্যেও তিনি এই ব্যবস্থার প্রচুর উন্নয়নে প্রচুর সময় এবং অর্থ ব্যয় করেন এবং গুপ্তচর বা গোপন সংবাদ লেখকদের আকর্ষণীয় বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। অবশ্য দায়িত্ব পালনে অবহেলার কারণেও আবার দৃষ্টিমূলক শাস্তির ব্যবস্থা ছিল। এইভাবে উনি গুপ্তচর প্রথা চালু করেন। এরপরে ওনার বিচার ব্যবস্থাটা কেমন ছিল, এই দিল্লি সালতানাত সুদৃঢ়করণের জন্য আমরা দেখি যে বিচার ব্যবস্থা খুবই ভালো ছিল, কারণ তার মূল নীতি ছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থার মূল নীতি ছিল ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত, ন্যায় নীতির উপর চলত তিনি এবং সাধারণ মানুষের উপর অন্যায় বা অবিচারের ব্যাপারে তিনি অত্যন্ত সজাগ ছিলেন। অভিযুক্ত কর্মচারী ও আত্মীয় স্বজনকেও তিনি শাস্তি দিতে কুণ্ঠাবোধ করতেন না। কর্মচারী দের অন্যায় ও অত্যাচারের সম্পর্কে যথাযথ সংবাদ সুলতানের নজরে আনার জন্য গুপ্তচর বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং তার ন্যায় বিচারের ক্ষেত্রে সুনাম ছিল যথেষ্ট পরিমাণে। এইভাবে তিনি দেখা গেছে দিল্লি সালতানাত সুদৃঢ়করণ করতে সক্ষম হয়েছিলেন। এরপরে উনি দৃষ্টি দেন আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থাপনের দিকে এবং আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থাপন করতে গিয়ে উনি প্রথমেই মেওয়াটিদেরকে দমন করেন। মেওয়াটিরা হলো গিয়া পার্বত্যের অধিবাসী রাজপুতনা রাজপুতরা পার্বত্য অধিবাসী এরা ছিল রাজপুতরা আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটায় এরা এবং প্রকাশ্য দিবালোকে পথিকের সব কিছু চিন্তাই করে নেওয়া যায়। পল্লীগ্রামে হঠাৎ করে প্রবেশ করে আক্রমণ করে এমনকি দিল্লির উপকণ্ঠ জনসাধারণ জানমালের স্বাভাবিক নিরাপত্তাহীনতা তৈরি করে তারা বলবান তাই মেওয়াটি রাজপুতদের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করে তাদের শোচনীয়ভাবে পর্যুদস্ত করেন। তারা লুটতরাজ করে যেসব বন জঙ্গলকে আশ্রয় নিতেন সেগুলোকেও কেটে পরিষ্কার করেন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে বলবান পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করেন। এরপরে বলবান দোয়াব অঞ্চলের বিদ্রোহীদের দমন করেন। মেওয়াটি দস্যুদের ছাড়াও তিনি দোয়াব অঞ্চলের দস্যুদের রাহা জানিয়ে ডাকাতি করে বেড়াত, তিনি তাই তাদের দিকে দৃষ্টি দেন এবং বলবান 1267 খ্রিস্টাব্দে সামরিক অভিযান প্রেরণ করে কামপিল পাতিয়ালা ও ভোজপুরে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলো দখল করেন। এই ঘাঁটিগুলো দখলের মাধ্যমে অনেক বিদ্রোহী নিহত গ্রেফতার হয় এবং স্থায়ী ব্যবস্থা হিসেবে সুলতান এই রক্তাক্ত জনপদগুলোতে পুলিশ ফাঁড়ি তৈরি করেন। এরপরে উনি কাথিয়ারের বিদ্রোহ দমন করেন। দোয়াব অঞ্চলের বিদ্রোহের সাথে রোহিলাখণ্ড কাথিয়ারের বিদ্রোহরাও বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহীরা গ্রামের পর গ্রাম বিধ্বস্ত লুণ্ঠন করে প্রচণ্ড রকমের বিভীষিকার সঞ্চার করে। তাদের অত্যাচার ও এই অঞ্চলের উপর সুলতানের নিয়ন্ত্রণ শূন্যের কোঠায় চলে আসে। সুলতান তাই 1267 সালে সেনাবাহিনীর সহায়তায় বিদ্রোহীদের কঠোরভাবে দমন করেন। এরপরে বলবান মঙ্গল নীতি অবলম্বন করেন। তিনি এইভাবে মঙ্গল নীতি বলবানের আভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছিল এবং
গিয়াসউদ্দিন বলবানের জানা ছিল যে সেই সময়কার ভারতের উত্তর পশ্চিম সীমান্ত পথ দিয়ে প্রাচীনকাল থেকেই এই বিদেশিরা ভারত আক্রমণ করেছে এবং মঙ্গোলরাও এই পথেই আসতো। এইসব বিষয় ভেবে তিনি কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মধ্যে এক নম্বরে ছিল রাজধানী শত্রু কর্তৃক দখল হওয়ার আশঙ্কায় বলবান রাজধানী ত্যাগের সিদ্ধান্ত যথাসম্ভব মেনে চলেন। এরপরে উনি কিছু কর্মক্ষম এবং বাছাই করা কিছু সৈনিকদেরকে বিভিন্ন সেনানিবাসে মোতায়েন করেন এবং পুরাতন দুর্গ, এটা তিন নম্বরে লোক, তিন নম্বর তার সিদ্ধান্ত হলো যে সে পুরাতন দুর্গ বা সেনানিবাসগুলো সংস্কার ও গুরুত্বপূর্ণ স্থানে নতুন সেনানিবাস স্থাপন করেন। এছাড়া উনি সামানা, মুলতান ও দ্বীপালপুরের সীমান্তবর্তী প্রদেশ সমূহে দেখা গেছে যে প্রদেশ সীমান্তবর্তী প্রদেশগুলো সুরক্ষিত থাকলে ভিতরে শত্রু ঢোকা একটু কঠিন হয়, এই জন্য উনি সীমান্তবর্তী এই সামানা, মুলতান ও দ্বীপালপুরের এই সীমান্তবর্তী প্রদেশ সমূহে দেখা গেছে সুযোগ্য এবং দক্ষ শাসনকর্তার উপর এইসব প্রদেশের শাসনভার ন্যস্ত করছেন। এইভাবে উনি আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থাপন করেন। এই যে উনি এইসব নিয়ে ব্যস্ত ছিলেন, এই সময় বাংলা আবার একটু বিদ্রোহী হয়ে ওঠে বাংলার শাসক, তো সেই কারণে উনি এরপর বাংলার বিদ্রোহ দমন করেন এবং বাংলার তখন বাংলার শাসনকর্তা ছিলেন তুগরিল খান এবং ইনি ছিলেন, এই তুগরিল খান ছিলেন ওনার বাল্যকালের কীর্তদাস বলবানের। তো বলবানের কীর্তদাস থাকা এবং সেই সাথে তিনি একজন কর্মঠ, সাহসী, উদার প্রকৃতির এবং উচ্চাকাঙ্ক্ষী তুর্কি ছিলেন এবং যেহেতু উনি উচ্চাকাঙ্ক্ষী তুর্কি ছিলেন এবং কর্মঠ ছিলেন, সাহসী ছিলেন, যার কারণে উনি দেখছেন যে বৃদ্ধ সুলতান যেহেতু আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলায় ব্যস্ত, তো এই সময় উনি বাংলায় আর দূরত্ব একটু বেশি ছিল রাজধানী দিল্লি থেকে, যার কারণে উনি বিদ্রোহী হয়ে ওঠে এবং উনি স্বাধীনতা ঘোষণা করে, বিদ্রোহী ওঠে না, উনি স্বাধীনতা ঘোষণা করে, নিজেকে স্বাধীন ঘোষণা করে। এটা 1278 খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন ঘোষণা করে এবং নিজের সার্বভৌমত্ব প্রকাশের জন্য তিনি রাজকীয় উপাধি হিসেবে সুলতান মুগিসুদ্দিন উপাধি ধারণ করেন নিজ নামে, নিজ নামে খুতবা ও মুদ্রা অঙ্কনের ব্যবস্থা করেন। পরপর দুবার পরাজিত হওয়ার ফলে গিয়াসউদ্দিন বলবান 1280 খ্রিস্টাব্দে তার নিজের ছেলে বুগরা খানকে সাথে নিয়ে বাংলার বিরুদ্ধে অভিযান, সামরিক অভিযান নেতৃত্ব দেন এবং বলবানের আক্রমণের সংবাদ পেয়ে তুগরিল খান উড়িষ্যার জাজনগরের দিকে সপরিবারে পালিয়ে যায়। তখন গিয়াসউদ্দিন বলবান দ্রুততার সাথে বাংলার রাজধানী লখনৌ দখল করেন এবং তিনি লখনৌ শাসনভার মালিক হুসামউদ্দিনের উপর ন্যস্ত করেন, এই বাংলার রাজধানীর দায়িত্ব এবং তার একটা অগ্রবর্তী দল ছিল, এরা আবার হলো গিয়ে এদিকে তুগরিল খানকে খোঁজার উদ্দেশ্যে বের হয় এবং পূর্ব বাংলার সোনারগাঁয়ের স্থানীয় রাজা ছিল নুজার, এই নুজারের সহায়তায় এই তুগরিল খানকে গ্রেপ্তার করতে তারা সক্ষম হয় এবং গিয়াসউদ্দিন বলবান তার নিজের ছেলে বুগরা খানকে বাংলার শাসক নির্বাচন করে যান। রাজধানীর দায়িত্ব ছিল হুসামউদ্দিনের উপরে কিন্তু পুরো বাংলার শাসক হিসাবে নিজের ছেলে বুগরা খানকে রেখে উনি দিল্লি ফিরে যান। অবশ্য দিল্লি ফিরে যাওয়ার আগে ছেলের উদ্দেশ্যে বলে যান যে আন্ডারস্ট্যান্ড মি, আর তাকে বোঝার চেষ্টা করতে বলছে, তাকে বোঝা মানে তার মতো করে যেন চলতে পারে সেরকম একটা উপদেশ দিয়ে তারপরে উনি দিল্লিতে চলে যান। দিল্লিতে যাওয়ার পরে উনি এরপর বেশি দিন উনি টেকেননি বা বেশি দিন উনি আর বাঁচেননি, সেই প্রসঙ্গে আসি আমরা তার মৃত্যুটা পরে আলোচনা করি, আগে তার কৃতিত্বগুলো আলোচনা করি। কৃতিত্ব আমরা এই এতক্ষণ যা পড়লাম সেটাই কৃতিত্ব বলা যায়, তারপরও আমরা একটু আলাদাভাবে এটাকে আলোচনা করি, আলাদাভাবে আলোচনা করলে তোমাদের একটু ধরতে সুবিধা হবে। এই জন্য যে উনি যে ওনার যে কৃতিত্ব, সেই কৃতিত্বের মধ্যে আমি মনে করি যে অন্যতম কৃতিত্ব হলো এই দিল্লি সালতানাতকে সুদৃঢ়করণ, এর মতো আর এইটাই হলো গিয়ে আমার কাছে অন্যতম উল্লেখযোগ্য একটা কৃতিত্ব ওনার। সেই সাথে আরও যা আছে সেটা আমরা একটু আলোচনায় আসি। গিয়াসউদ্দিন বলবান ছিলেন নবপ্রতিষ্ঠিত তুর্কি সাম্রাজ্যের সংহতির প্রতিষ্ঠাতা। তার সিংহাসনে আরোহণের পূর্ব মুহূর্তে তুর্কি সাম্রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক অবস্থা শিথিল হয়ে পড়েছিল, অভিজাতগণ বেপরোয়াভাবে ক্ষমতা প্রয়োগ করতে শুরু করেছিল। এমন বিশৃঙ্খল মুহূর্তে বলবান ক্ষমতা আরোহণ করে তার ব্লাড অ্যান্ড আয়রন অর্থাৎ কঠোর রক্তপাত কঠোর নীতি গ্রহণ করেন এবং এটা গ্রহণ করে এরপরে উনি প্রশাসনিক বিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক শৃঙ্খলা বিধান তৈরি করেন।
সেই প্রশাসনিক শৃঙ্খলা বিধান বিধানের জন্য উনি কী করেছেন দেখো, যে উনি সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পরে 1236 খ্রিস্টাব্দ হতে 1260 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সালতানাতের প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ে, মানে যোগ্য শাসকরা ঠিক অতটা ছিল না, যার কারণে চেইন অফ কমান্ডের চরম অবনতি ঘটে এবং দুর্বল, অযোগ্য ও দুর্বল চিত্তের অধিকারী যুবরাজরা ক্ষমতা অধিষ্ঠিত হয়, সুলতানের হাতে হাত হতে ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে পড়ে, বহিঃশত্রু এবং আভ্যন্তরীণ শত্রুর উপদ্রব রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করে তোলে এবং সাম্রাজ্যের সংহতি বিপন্ন হয়ে পড়ে। তিনি ক্ষমতা অধিষ্ঠিত হয়ে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করেন এবং এইভাবেই তিনি দিল্লি সালতানাতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। কাজী এই দিক থেকে তার কৃতিত্ব অনস্বীকার্য, তার কৃতিত্ব স্বীকৃত এবং এটা আর বলার অপেক্ষা রাখে না যে তিনি এই ব্যাপারে বড় রকমের কৃতিত্বের দাবিদার। এরপরে সুলতানের মর্যাদার উন্নীতিকরণ, পূর্ববর্তী শাসকদের সময় সুলতানদের অত মর্যাদা ছিল না, এটা সুলতান ইলতুৎমিশের পরেই সুলতানরা প্রকৃত মর্যাদা পেত না, অনেক আমির ওমরা সুলতানকে মানতেই চাইতো না, বলবান নিজেকে আমির ওমরা এবং জনসাধারণের কাছে অতি নিচু মানের শাসক হিসাবে জাহির করেন, এজন্য দরবার জাঁকজমক পূর্ণ করেন, এবং নিজে রাজভারী নীতি গ্রহণ করেন। রাজভারী মানে একটু ভারী কি ভাব, তোমরা পাশের ছবিটা দেখলেই দেখতে পাবা যে একটু রাজভারী টাইপেরই কিন্তু চেহারাটা। এরপরে তিনি গুপ্তচর, যেটা আগে আলোচনা করেছি, তারপর আবার একটু আসি, গুপ্তচর প্রথার প্রবর্তন করেন। এই দেখা গেছে যে তুর্কি সাম্রাজ্য অবিশ্বাস এবং ষড়যন্ত্রে ভরে গিয়েছিল, গিয়াসুদ্দিন বলবান নিজের সমালোচনা ও বৃদ্ধাচরণ সহ্য করতেন না, এজন্য তিনি রাজ্যে ও জেলায় গোয়েন্দা নিয়োগ করেন, তাদের উচ্চ বেতন এবং স্বাধীনতা দেওয়া হতো। তবে কেউ সঠিক তথ্য, এটা আগেই বলেছি, তথ্যতে যদি ব্যর্থ হতো তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দিত। এরপর উনি জায়গির প্রথা বাতিল করেন এবং বেতন দেওয়ার ব্যবস্থা করেন, এরপর শাসন নীতিতেও আমূল পরিবর্তন করেন এবং দেখা গেছে যে বিচার প্রশাসনে তিনি ছিলেন অনমনীয়, ভাই বা সন্তানের প্রতিও পক্ষপাত মুক্ত ছিলেন তিনি, তিনি রাজ্য জয় অপেক্ষা সুষ্ঠুভাবে রাজ্য শাসন করাকে অধিক গুরুত্ব দিতেন, তিনি বেশ কিছু আভ্যন্তরীণ সংকট চিহ্নিত করেন এবং সেভাবে এর ব্যবস্থা গ্রহণ করেন। তার আভ্যন্তরীণ সংকটগুলো ছিল মঙ্গোলদের আক্রমণ, মেওয়াটিদের বিদ্রোহ, তুগরিল খানের বিদ্রোহ, তুর্কি আমিরদের আনুগত্যের অভাব ইত্যাদি। তিনি মেওয়াটি ও হিন্দু বিদ্রোহীদের শক্ত হাতে দমন করেন, পাঞ্জাব হতে বিহার পর্যন্ত শান্তি শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করেন, প্রশাসনিক শৃঙ্খলা ও আনুগত্য প্রদর্শনের প্রতীক হিসেবে তিনি রাজকর্মচারী ও আমিরদের জন্য এক বিশেষ ধরনের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেন, এগুলা জাস্ট শাসন নীতিটাকে শক্তভাবে হ্যান্ডেলিং করার জন্য। এরপরে উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষা করেন, এই সুরক্ষার জন্য কয়েকটা নীতিও অবলম্বন করেন, আমি তা তোমাদের আগেই বলেছিলাম, এবং 40 চক্রের বিলোপ সাধন করেন, এটাও আগে আলোচনা হয়েছে, তারপর একটু বলছি 40 চক্রের বিলোপ সাধন। উনি যেহেতু 40 চক্রে ছিলেন, উনি বুঝতে পারছিলেন যে এটা থাকলে শাসকের পক্ষে এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, উনি যেহেতু 40 চক্র থেকে আসছে তাই এদের ক্ষমতাকে খর্ব করে উনি তুর্কিদেরকে প্রাধান্য দিয়েছেন এবং তুর্কিদেরকে 40 চক্রের সমপর্যায়ে নিয়ে আসছেন এবং তিনি একসময় 40 চক্রকে নির্মূল করতেও সক্ষম হন এবং নির্মূল করেন। এরপর শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা, এই ক্ষেত্রে উনি দেখা গেছে যে ইসলামী সংস্কৃতি এবং কৃষ্টির প্রাণকেন্দ্র ছিল তার দরবার। তিনি ছিলেন সুন্নি মুসলিম, মধ্যশিয়া হতে মঙ্গোলদের ভয়ে অনেক বিদ্বান, জ্ঞানী, গুণী সুলতানের নিকট আশ্রয় গ্রহণ করেন, তিনি তাদের বাসস্থান প্রদান এবং উপার্জনের পথ বের করে দেন। আমির খসরু ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন, এই স্বনামধন্য পার্সিয়ান কবি বলবানের দরবার অলঙ্কৃত করেছেন। শিক্ষার ব্যাপারে তিনি একজন বড় মাপের পৃষ্ঠপোষক ছিলেন এবং এই প্রসঙ্গে ভিডি মহাজন তিনি বলছেন, বলবান ওয়াজ এ গ্রেট প্যাটার্ন অফ লার্নিং, অর্থাৎ বলবান ছিলেন একজন মহান পৃষ্ঠপোষক। কাজী এই পর্যন্ত আমরা আলোচনা পিছনেও করছি, আবার নতুন করে একটু কৃতিত্ব বলতে গিয়ে আবার সেই আলোচনাটাকেই আবার পুনরায় আলোচনা করলাম। তো এরপরে আসি তার মৃত্যু, তার যে ছেলে শহীদ হয়েছিল মোহাম্মদ,
এই মুহাম্মদের পরে তিনি মুহাম্মদের ছেলে কায়খসরুকে মনোনীত করেন, সেটা আমরা আগেও একবার বলেছি, তারপর আবার বলছি যে কায়খসরুকে উনি উত্তরাধিকারী মনোনীত করেন এবং বলবন্ত তার বিশ্বস্ত অনুগত সভাসদদের এই ভবিষ্যৎ সুলতানকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ করেন এবং কায়খসরুকে মনোনয়নের কিছুদিনের মধ্যেই অর্থাৎ 1287 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় গিয়াসউদ্দিন বলবান মারা যান। তাকে দিল্লির দারুল আমানে সমাধিস্থ করা হয়। এই সমাধিস্থ করা হয় এবং এরপরে তার মৃত্যুতে দেখা যায় যে 40 দিন ধরে শোক প্রকাশ করা হয় এবং জনগণ শোকে মাতম ছিলেন। আমি সেই জনগণের শোক প্রকাশের একটা কাল্পনিক অঙ্কিত ছবি এখানে দিয়েছি এবং পাশে তার সমাধিরও একটা ছবি দিয়েছি। এটা হলো যে শোকের মাতম করছে সেই ছবি, আর এটা হলো তার সমাধির ছবি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ ক্লাস এই পর্যন্তই শেষ হলো, বলবান এখানেই শেষ, বলবান নিয়ে আলোচনা, কারণ তার কৃতিত্বটা আমরা টেনে গেছি একদিনই, টেনে গেলাম একদিনই পড়ানোটা শেষ করে দিলাম, কারণ কৃতিত্ব সেই পিছনে যা বলবান সম্পর্কে পড়িয়েছি সেটাই আবার কৃতিত্ব আলোচনা করা হয়েছে, এই জন্য আমরা একটা ক্লাসে এটা শেষ করলাম। এরপর তোমরা এটা পড়বা, এই কৃতিত্বটা আলাদা পড়তে হবে না, ওটা পড়লেই তারপর কৃতিত্বটা লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমাদের মধ্যে সৃজনশীলতা কি আছে সেটা বেরিয়ে আসবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে বলবানটা পড়ো, তারপর কৃতিত্ব নিজের থেকে লেখার চেষ্টা করো এবং আগামী ক্লাসে আমরা খলজি বংশ পড়াবো। আর যেটা শেষে বলতে হয় যে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তোমাদের যদি প্রয়োজন হয় প্রশাসনের সহায়তা নেবা, তবু মাদকের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, কারণ নেশা জাতিকে ধ্বংস করে শুধু মানুষকে না। তাই আমি আশা করি আমার স্টুডেন্টরা এই ড্রাগসের বিরুদ্ধে প্রচণ্ড রকমের সক্রিয় ভূমিকা পালন করবে। আর যেহেতু আমাদের এখন করোনা পরিস্থিতি চলছে সারা বিশ্বময়ী, তাই আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো, এই দুটো করলেই আমরা সুস্থ ভালো থাকবো এবং করোনামুক্ত থাকবো সবাই। তো থ্যাংকস সবাইকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।